আপনার মাথা ব্যথা কতদিনের? 5-6 বছর। ফার্স্ট টাইম যেদিন নিলাম সেদিনে আমার মাথা ব্যথাটা ইনস্ট্যান্ট চলে গেছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা ব্যথা, মাথা ব্যথা হলে আমরা অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করি। এর মধ্যে একটা ট্রিটমেন্ট হলো থৌলিয়াও। থৌ মানে মাথা, লিয়াও মানে চিকিৎসা পদ্ধতি। এই যে বিভিন্ন পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রেস করা হচ্ছে, আমরা দেখি এখানে নিডিল না, হাত দিয়ে প্রেস করা হচ্ছে বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন চ্যানেল, ওই চ্যানেল বরাবর প্রেস করা হচ্ছে। এখানে সাধারণত মাথা ব্যথা যে কারণে হয়ে থাকে, আমাদের বডির মধ্যে হরমোন ইমব্যালেন্স হলে এই বিভিন্ন পয়েন্টকে প্রেস করে সে হরমোনকে ব্যালেন্স করা হচ্ছে, ব্যালেন্স করার জন্য চেষ্টা করা হচ্ছে। যার ফলে বিভিন্ন পয়েন্টে যদি আমরা এভাবে প্রেস করি, প্রেস করার পরে বডির মধ্যে হরমোন ব্যালেন্স হয়, ব্যালেন্স হলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। অনেকে আকুপাঞ্চার নিতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই থৌলিয়াও পদ্ধতি হতে পারে একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি। আমরা এখন মাথা ব্যথা রোগীর তার নিজেরই বক্তব্য। আচ্ছা একটু স্টপ করেন, আমরা দেখি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মাথা ব্যথা কতদিনের? 5-6 বছর। 5-6 বছর। আচ্ছা এখানে এই যে থৌলিয়া পদ্ধতি, কয়টা ট্রিটমেন্ট নিলেন এবং কী অবস্থা বলেন? আমি হচ্ছে আজকে আমার থার্ড, আর হচ্ছে আমি ফার্স্ট টাইম যেদিন নিলাম সেদিনে আমার মাথা ব্যথাটা ইনস্ট্যান্ট চলে গেছে আর কি। ইনস্ট্যান্ট? হ্যাঁ ইনস্ট্যান্ট চলে গেছে। তারপর আজকে কয়দিন? আজকে হচ্ছে থার্ড টাইম নিতেছি আর কি। 3 দিন? হ্যাঁ। তাহলে এখন কি ওষুধ খাওয়া লাগে মাথা ব্যথার জন্য? না এখন ওষুধ খাইতে হইতেছে। 4-5 বছর তো বিভিন্ন ওষুধ খাইতে হয়েছে। হ্যাঁ, নাপা টাইপের ওষুধ, তারপর আরও কিছু মাথা ব্যথার ওষুধ খাইতে হয়েছে। মাথা ব্যথার ওষুধ খাইতে হইতে। হুম। তো এখন ওষুধ ছাড়াই আল্লাহর রহমতে মাথা ব্যথা, মাথা ব্যথা ভালো আর হচ্ছে অনেক মানে ফ্রেশ লাগে আর কি। আসলে মাথার কি বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্টকে যদি স্টিমুলেশন দেওয়া হয় দিলে বডির মধ্যে সব কিছুকে ব্যালেন্স করে, ব্যালেন্স করলে এই মাথা ব্যথা, অনিদ্রা এইগুলো চলে যায়। শশী হাসপাতালে কি করা হয়, এখানে বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই পদ্ধতির একটা পদ্ধতি হলো থৌলিয়াও। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হচ্ছে, স্টিমুলেশন দিয়ে এই মাথা ব্যথা দূর করা হচ্ছে। এটা নতুন, এটা চায়নাতে যারা গেছেন বা চায়নাতে যারা আছেন তারা এটা দেখে থাকবেন। মাথা ব্যথা, অনিদ্রা হলে এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করা হয়, এই পদ্ধতিতে এখানেও চিকিৎসা করা হচ্ছে শশী হাসপাতালে। যারা মাথা ব্যথা ভুগতেছেন দীর্ঘদিন যাবত, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, বিনা ওষুধে থৌলিয়া পদ্ধতি হতে পারে একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে দেখা যাবে কি যে এই যেহেতু রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।